লক্ষ লক্ষ হাদিস অস্বীকার করতেছে, মানুষের মধ্যে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতেছে, যে জমানায় হিজবুত তাওহীদের নামে মানুষকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি হওয়ার কারণে খোদ এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, কি করেন, ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম শোনার পরে দ্বিতীয়বার বলতে হবে নাকি, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে প্রত্যেকে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হাল কাদিমিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা লিসলাম ওয়া মান নাবি আলাইনা قال الله ما أزلسنا ذلك قالوا الله ما أزلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم النبي قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মজমার নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন, আরবিতে একত্রিত হয়ে বসাকে হালকা বলা হয়, কি বলা হয়, এই মজলিসকে কি বলা হয়, যারা আমরা বলি হালকা জিকির জায়েজ নাই, আমরা বলবো আপনার এলেমের মধ্যে ইজাফা করিয়ে আনেন, আপনি এলেম বৃদ্ধি করেন, আপনার এলেমের কমতি থাকার কারণেই আপনি ভাবেন যে হালকা জিকির জায়েজ নাই, কি কথা ঠিক না, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হালকাতি মিন আসহাবিহি হালকা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তোমরা এখানে বসছো কেন, মাজলাসাকুম কেন বসছো, কারণ কি, উদ্দেশ্য কি, কালু তারা জবাব দেন নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি, কি করতেছি, নাসকুরুল্লাহ, আমরা আসকুরুল্লাহ না আমি না আমরা, আমরা অনেকে কি করতেছে, এই যে অনেকে জিকির করতেছে, ওয়া নাহমাদুহু আহমাদুন ওয়া নাহমাদু আলা মা হাদানা ইসলাম, এবং ওই মাওলার প্রশংসা করতে যাই, মাওলাই করিম শিরক বিদআত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদের সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটা আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটলেন আল্লাহর কসম, আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম, এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে, ফা আখবারানি আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে, এই মজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, এখন মনে করেন এই মজলিসের দাম কত,
قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله اقواما يوم القيامه في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليس بانبياء ولا شهداء قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه قيامতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন في وجوه من نور যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে আলা মানাবির লুলু জবরজাস জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামি এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত অবস্থায় আছেন তাদের মর্যাদা দেখিয়া সম্মান দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে এই ব্যক্তি এত দামি কেন এত সম্মানিত কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা শোনো আমি যাদের প্রশংসা করতেছি তারকে নবী বা শহীদ লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা তারা নবীও না তারা শহীদও না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চিন্তা করতেছিলেন যে প্রশংসা তো নবীদের চলতেছে শহীদদের চলতেছে কিন্তু তারা নবীও না তারা শহীদের কারা তারা জলদি পরিচয় দেন যেন আমরা পরিচয় লাভ করতে পারি এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বাতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে কত দামি মজলিস এই মজলিস অনেক দামি হওয়ার কারণে বুখারীর মধ্যে রওয়ায়েত আসছে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরা বলেছে ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম فيحفونهم بأذنات من السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে গোটা এরিয়া ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত ঘিরিয়া ফেলাইছে এই হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিছি সুবহানাল্লাহ ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান يقول الله عز وجل هم الزلساء لا يشك زليسهم رواه البخاري মাওলা হে সবাইকে maaf করিও না মজলিসের মধ্যে ভেজাল আছে কি আছে ফিহিম ফুলানুন লাইসা মিনহুম অমুক 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 তো এই গুণে গুণান্বিত না ইউসাববিহুনাকার মধ্যে নাই ইউকাব্বিরুনাকার মধ্যে নাই তারা তো জিকির আজকারের জন্য আসে নাই হাল রাউনি লা আল্লাহ মা রাউকা কাইফা রাউনি ইয়াকুলুনা লা আন্নাহুম রাউকা কানু আশাদ্দ লাকা ইবাদাতান ওয়া আশাদ্দ লাকা তামজীদান ওয়া আকসার লাকা তাসবীহান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফামা ইয়াসআলুনি ইয়াসআলুনাকাল জান্নাহ ইয়াকুলু হাল রাউহা ইয়াকুলুনা লা আল্লাহ রাব্বি মা রাউহা ইয়াকুলু কাইফা রাউহা يقولون لو انهم راوها كانوا اشد لها حرصا واشد لها طلبا وعازم فيها رغبه يقول العزل فما يتعوذون يقولون من النار يقول هل راوها يقولون لله ربي ما راوها يقول كيف لا راوها
يقولون لو ان امراه كانوا اشد مخافه واشد من فرارا يقول الله عز وجل اشهدكم اني قد غفرت لهم فرسرا شانكيتان গোটা মজলিসের বান্দাদের গুনাহ কথা আমি সব কি করছি? ফেরেশতারা কি বললেন? মাওলা সবাইকে গড়ে মাপ করিও না, সবাই এই গুণে গুণান্বিত না। ওই জন্য আসছে তো মাইক চালাবার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, অমুকে আসছে অমুককে খোঁজার জন্য, অমুকে আসছে ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য, আছে কি নাই? অনেক ডিজাইনের লোক আছে, তুমি সবাইকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুল লাইসা মিনহুম, অমুক 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 এই গুণে গুণান্বিত না, তাকেও তুমি মাফ করে দিলা। আল্লাহর জবাবটা কি শোনেন? আল্লাহ কি কয়? হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, শোন এই মজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, ঢুকছে সব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ইচ্ছা অনিচ্ছায় ঢুকলেই ফায়দা, কিছু জায়গা আছে ইচ্ছা অনিচ্ছায় ঢুকলেই ক্ষতি। যেমন আপনি যদি আতরের ঘরে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন, নাকের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় লাভ। আপনি যদি ময়লার জায়গায় যান, ইচ্ছায় যান অনিচ্ছায় যান, নাকের মধ্যে গন্ধই লাগবে। ঠিক দুনিয়ার মধ্যে এমন কিছু মজলিস আছে যেই মজলিসগুলিতে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকলেন অমৃতি লাভ। এই মজলিসে আপনি ইচ্ছায় আসেন অনিচ্ছায় আসেন, কেউ জোরপূর্বক নিয়ে আসুক না কেন, যে কোনো কারণে ঢুকেন না কেন, ঢুকছেন তো গুনাহ মাফ হয়ে গেছে। এ তো জিকিরের কয়েকটা হাদিস বয়ান করলাম। লা মুজাহাবি নামীয় একদল সম্প্রদায় আছে, লা মুজাহাবিও নামীয় একদল সম্প্রদায় যাদেরকে নিজেদেরকে পরিচয় দেয় লা মুজাহাবি আহম্মাদি জামাত, কখনো পরিচয় দেয় আহলে হাদিস, কখনো পরিচয় দেয় সালাফি। এরকম এই খ্রিস্টানদের দালাল আপনাদের এলাকায় আছে নাকি? মারাত্মক খ্রিস্টানদের দালাল, খবরদার। এই দালাল গোষ্ঠী ইখতিলাফি কিছু মাসআলাকে সামনে নিয়ে ধোকা দেওয়ার জন্য ওরা চক্রান্ত শুরু করছে। কয়েকটা মাসআলা, সেই মাসআলাগুলি কি? আমিন আসতে পড়বো না জোরে পড়বো, রফুল ইয়াদাইন বারবার করবো কি করবো না, হাত কি বুকের উপরে বাঁধবো না নিচে বাঁধবো, ইমামের পিছনে কেরাত পড়বো কি পড়বো না, এই কিছু কিছু আকর্ষণীয় মাসআলা দিয়ে এই মুসলিম উম্মতদেরকে ডিভাইডেড করে গোমরা করার চক্রান্তে এই খ্রিস্টানদের দালাল লিপ্ত হয়ে গেছে। ওদের মূল মাসআলা এগুলি না, ওদের মূল মাসআলা হলো আসলে এইগুলিকে সামনে নিয়ে ইমান মানা, ইমাম মানা যাবে কি যাবে না, মাজহাবের প্রয়োজন আছে কি নাই, এজমা কেয়া শরিয়াতের দলিল কি দলিল না, ওদের মূল মাসালা কিন্তু এখানে। কথা বোঝাতে পারি নাই? ওদের মূল মাসালা কিসের ইমাম, ইমামের দরকারটা কি? কোরআন ও হাদিস তো আমাদের জন্য যথেষ্ট, কি কথা ঠিক না? কি মানব? সহি হাদিস মানব। এই ইমামরা আমাদেরকে ডিভাইডেড করে ফেলাইছে, আমাদেরকে ভিন্ন ভিন্ন করে ফেলাইছে, অথচ ওরা আর এক ফেরকা দিয়ে আরো ভিন্ন বাড়ায় দিস, কি কথা ঠিক না? কিন্তু সামনে বক্তব্য দেয় কি আমাদেরকে ভিন্ন করে ফেলাইস, কিন্তু আর এক ফেরকা আনিয়া ভিন্নতা বাড়ায় দিছে। আমাদের পাঁচ বধূ উমদেশের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, কিন্তু এই দালালের গোষ্ঠী এখন মসজিদে মসজিদে ঘরে ঘরে আমাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে ফেলাইস। দেখেন
পাশ্চাত্যরা দুইটা শব্দের দ্বারা আমাদের গোটা দুনিয়ার মুসলিম সমাজকে ডিভাইডেড করছে। কয়টা শব্দ? একটা ন্যাশনালিজম, একটা পার্টি। ন্যাশনালিজম জাতীয়তাবাদ, একটা পার্টি। আগে গোটা মুসলিম উম্মা ছিলাম এক জাতি, আরব অনারব, ইরান তুরান ইরাক, আফগান পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ সব ছিলাম এক জাতি। আমি মুসলমান, আমি কি ভাই মুসলমান, কি সব এক জাতি ছিলাম না? এখন জাতীয়তাবাদ, তুমি আরবি, আমি বাঙালি, তুমি হিন্দুস্তানি, তুমি ইরাকি, তুমি ইরানি, আমি মুসলমান না আমি আরবি, আমি মুসলমান না আমি বাঙালি, আমি মুসলমান আমি হিন্দুস্তানি, আমি মুসলমান না আমি ইন্দোনেশিয়ানি, আমি সুরিয়ানি। জাতীয়তাবাদ, আগে গোটা মুসলিম জাতি ছিলাম একটা, এখন জাতীয়তাবাদ করার কারণে গোটা দেশগুলি আলাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন এক মুসলিম কান্ট্রি আর এক মুসলিম কান্ট্রির উপরে বোমা ফালায়। যেমন ইরাক এখন ইয়ামানের বোমা ফালাইতেছে, সিরিয়ার সাথে বাঁচছে, কোয়েত এবং ইরাকের মধ্যে মাঝামাঝি সৃষ্টি হয়ে গেছে। কির কারণে? জাতীয়তাবাদের কারণে। জাতীয়তাবাদ, আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি আফগানি, আমি সৌদিয়ান, আমি আরবি। এই জাতি আরবি জাতি, আগে ছিলাম মুসলিম জাতি, এখন ইরাকি জাতি, আগে ছিলাম মুসলিম জাতি, এখন কি জাতি? বাঙালি জাতি, আগে ছিলাম মুসলিম জাতি। এই এক জাতীয়তাবাদ করিয়া গোটা দুনিয়ার দেশগুলিকে মুসলিম কান্ট্রিগুলি আলাদা করছে। আসলে পার্টি, পার্ট থেকে পার্টি, পার্ট মানে অংশ, পার্ট মানে এক বাবার সাত সন্তান, সবাই ছিলাম এক পার্টি। আমি মুসলমান, আমি কি মুসলমান, এখন পার্টি। এক ছেলে আওয়ামী লীগ, এক ছেলে বিএনপি, এক ছেলে জাতীয় পার্টি, এক ছেলে জাসদ, এক ছেলে বাসদ। তার মানে আগে মুসলমানের পক্ষে একই ঘরের থেকে লাঠি নামতো ষাটটা, এখন পার্টি করার কারণে একই মুসলমানের বিপক্ষে একই ঘরের থেকে লাঠি নামে ষাটটা। আমি তো মুসলমান, আমি আওয়ামী লীগ, আমি তো মুসলমান, আমি বিএনপি, আমি মুসলমান, আমি জাসদ, আমি মুসলমান, আমি বাসদ, ও আওয়ামী লীগ থাক মুসলিম দে বাড়ি, ও বিএনপি মুসলমান দরকার নাই, ও যেহেতু বিএনপি দে বাড়ি, ও জাতীয় পার্টি ও দরকার নাই দে বাড়ি। পার্ট অংশ, দুইটা শব্দ মাত্র, ন্যাশনালিজম আটলা পার্টি। দুইটা শব্দের দ্বারা গোটা দুনিয়ার দেশ এবং মানুষের মধ্যে আলাদা করা সত্ত্বেও পাক ভদ উপমহাদেশে মসজিদে গিয়ে সবাই একসাথ ছিলাম। মসজিদে গিয়া আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেই হোক না কেন, মসজিদে সবাই একইভাবে একই ডিজাইন নামাজ পড়তাম। ব্রিটিশ চিন্তা করতেছে, কারণ ব্রিটিশ তো গোটা পাক ভদ উপমহাদেশে 200 বছর শাসন করছেন, ডিভাইডেড অ্যান্ড রুল, পার্থক্য করে দাও, ক্ষমতা চালাও। এই গোটা পাক ভদ উপমহাদেশ ওরা 200 বছর পর্যন্ত শাসন করছে, ওদের সংখ্যা জানেন কত? সংখ্যা জানেন? মাত্র 6,000, মাত্র 6,000 ব্রিটিশ দীর্ঘদিন পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য কিভাবে শাসন করছে? পাট কইরা, কি কইরা? এই ব্রিটিশদের সময় পাক ভদ উপমহাদেশ সৃষ্টি হয়েছিল চার আহম্মদের, স্যার সৈয়দ আহম্মদ, আহম্মদ রেজা খান, গোলাম আহম্মদ পারভেজ, গোলাম আহম্মদ কাদিয়ানি, সব ব্রিটিশদের সৃষ্টি। এই চার আহম্মদ, এই চার আহম্মদের দ্বারা চারটা কাজ দিছে, কথা বুঝেন নাই? যাই হোক, পাক ভদ উপমহাদেশে আমরা সবাই একই সাথে নামাজ পড়তাম। ব্রিটিশ চিন্তা করতেছে আমরা কেমন ব্রেনি, আমরা কেমন ব্রিটিশ, ওদের রাস্তা ঘাটে মাঠে সব জায়গায় মারামারি চলতেছে, খুনাখুনি চলতেছে, মাথা ফাটে ফাটে চলতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে লড়তেছে, কিন্তু মসজিদে গিয়ে এখনো ওরা সব এক হয় না। এই 1246 হিজরিতে এই ব্রিটিশ সৃষ্টি করে
এই আহলে হাদিস নামীয় সম্প্রদায়, কি সম্প্রদায়? আহলে হাদিস নামীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের মাধ্যমে এখন এমন ফতোয়া সৃষ্টি হয়েছে, আগে মারামারি করছো, কাটাকাটি করছো মাঠে ঘাটে মসজিদে না, এখন এমন এক দল সৃষ্টি করব, এখন তারা মসজিদে মসজিদে মাথা মাটাবাড়ি করবি, মসজিদে মসজিদে মারামারি করবি। এর থেকে হলো আহলে হাদিস, নামটাই গলত, নামটা মিথ্যা, ধোকাবাজি এক নাম। কলে কেন আহাল শব্দের অর্থ ওয়ালা বলেন? আহলুল বাইত ঘরওয়ালা, আহলুল মাল মালওয়ালা, আহলুল ইলম ইলমওয়ালা, আহলুল বাইত ঘরওয়ালা। বললাম ব্যক্তি আহলুল বাইত কি বুঝলেন? এর ঘর আস, বাড়ি আস। আহলুল মাল কি বুঝলেন? অনেক সম্পত্তির মালিক। আহলুল ইলম কি বুঝলেন? গভীর ইলমের মধ্যে আছে। বললাম আহলুল বাইত, ঘরে গিয়া দেখেন একটা টিনও নাই, কথার সাথে কাজের কথা বলেন, কথা বলতে হবে। বললাম আহলুল ইলম সূরে ফাতিহা পড়ো, পারে না, কথার সাথে কাজের। আহলুল মাল খুঁজে দেখি চাইরা না, পয়সারও মালিক না, কথার সাথে। এবার বলুন তাহলে হাদিস অর্থ কি হবে? তার মানি আহলে হাদিস অর্থ কি, তার মানি কি? অনেক হাদিসের ভাণ্ডার তার মধ্যে আছে, অনেক হাদিস সম্পর্কে জানা আছে, এই কথা বলেন না কেন? ঠিক আছে না? যদি বলি ভাই তুমি 1000 হাদিস বলো তো সনদ সহ, জানি না, 100 বলো সনদ সহ, জানি না, 10টা হাদিস সনদ সহ বলো, জানি না, সনদ বাদ দাও 100 হাদিস মুখস্থ বলো, জানি না, 10টা বলো, জানি না। হাদিস শুনে মধ্যে পার্থক্য কী বলো তো? জানা নাই। সহি কাকে বলা হয় বলো তো? হাসান কাকে বলা হয়? জাতিহি গাইরিহি দঈফ মৌজু, পার্থক্য বলো, জানি না। নামের সাথে কাজের ধোকাবাজটা বুঝতে পারছেন? বুঝতে হবে আহলে হাদিস কি জিনিস সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে 10 মিনিটের মধ্যে বিশাল একটা জ্ঞান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দুজন দাঁড়ান, দুজন দাঁড়ান, আরে ভাই দাঁড়ান। এই একজন গোপালী, গোপালের ঈশ্বর, গোপাল গোপাল গোলাপ রঙের গাঁজামা, আর একজন কোট পরা, ধরেন এনার নাম আবদুল্লাহ, ওর নাম হলো আব্দুর রহমান, এই দুজন লামুজাহাবি, কি ধরেন আপনারা সবাই লামুজাহাবি এখানে যারা আসেন, এই এই যত আসেন এখানে, আমরা যারা স্টেজে আছি আমরা মাজহাবি। মাজহাব শব্দের অর্থ জানেন? মাজহাব জাহাবুন থেকে যাওয়ার স্থান, কিসের স্থান? মাজহাব, মাজহাব মানে যাওয়ার স্থান, মাজহাবি লা মাজহাবি, আমি মাজহাবি আমি কোথাও যাই, লা মাজহাবি আমি কোথাও, মাজহাবি আমি কোথাও যাই কেন? আমি জানি না, বিধায় যে জানে তার কাছে যাই, আমি লা মাজহাবি আমি কার কাছে কেন যাই না? আপনারা বুঝেন না কথাটা, বুঝেন আমি সব জানি বিধাই, এরা দুজন কি কথা বলেন না কেন? আপনারা সবাই কি? আমরা আমরা যাই, আপনারা কেউ? আপনাদের সাথে কি মোনাজেরা, মতানৈক্য শুরু হয়ে গেছে? আমি লামুজাবি ভাই আবদুল্লাহকে বললাম, প্রশ্ন করলাম ভাই আবদুল্লাহ বলো তো সহি হাদিস কাকে বলা হয়? আবদুল্লাহ বলে আমি তো পারি না, আমার সাথী আমার তরফ থেকে জবাব দিবে, কে জবাব দিবে? আব্দুর রহমান। আব্দুর রহমান কি ছিল? আবদুল্লাহ, আবদুল্লাহকে প্রশ্ন করার পর সে রুজু করছে কোথায়, কোন দিকে বলছে? আচ্ছা বলেন তো, যদি আব্দুর রহমান আবদুল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, তা আব্দুর রহমানের জবাব কি আবদুল্লাহর জন্য যথেষ্ট হবে? কেন? হ্যাঁ তো মাথার মাজহাব শেষ, তার ই শেষ হয়ে যাবে, মূল উসুল ভঙ্গ হয়ে যাবে, কারণ সে তো কারোর কাছে যেতে পারবে না, সে তো লামুজাহাবি। যদি আব্দুর রহমানের জবাব আবদুল্লাহ মেনে না, তাই পক্ষান্তরে আবদুল্লাহ আব্দুর রহমানকে ইমাম মানছে,
তার অনুসরণ করছে, তার তাকলিদ করছে, ঠিক, এটা তাদের জন্য অবৈধ, এটা বৈধ না, ঠিক, তাহলে আমার মতো হয়ে গেল, কথা বুঝাতে পারিনি, তাহলে কি করতে হবে? আব্দুর রহমানের জবাব আব্দুর রহমানকে দিতে হবে, আব্দুল্লাহর জবাব আব্দুল্লাহকে দিতে হবে, আব্দুর রহমানের জবাব আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর জবাব আব্দুর রহমানের জন্য যথেষ্ট হবে না, তাহলে কি হয়ে যাবে? তার অনুসরণ হয়ে যাবে, তার তাকলিদ হয়ে যাবে, তার অনুকরণ হয়ে যাবে, যেটা তাদের কাছে শিরক, কার অনুসরণ করা কি এটা করতে পারবে না। এবার ধরে নেন আব্দুর রহমান সহিহ হাদিসের জবাব দিতে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকারাবের ভিত্তিতে তাওয়াতুর পদ্ধতিতে যেই সনদ আসে তাকে বলা হয় সহিহ, তাকে কি বলা হয়? আমি যদি প্রশ্ন করি, ভাই আব্দুর রহমান তুমি যে সহিহ হাদিসে যে ব্যাখ্যা দিছ, এই ব্যাখ্যা কি কোরআনের মধ্যে আছে? সহিহ হাদিস কাকে বলা হয়? কোরআন কি বলছে কোরআনের মধ্যে ব্যাখ্যা? যদি বলি তুমি যে ব্যাখ্যা দিছ, এই ব্যাখ্যা কি আমার নবী দিছে, সে বলবে কি এই ব্যাখ্যা আমার নবী? তা আমি যদি তাকে প্রশ্ন করি যে সহিহ হাদিস কাকে বলা হয়, নবী বলে নাই, আল্লাহ বলে নাই, তাই সহিহ হাদিস কাকে বলা হয় বলছে কারা? ইমামরা কথা বলেন না কেন? সহিহ হাদিস কে বলছে? ইমামরা। না আল্লাহ বলছে? না। না নবী বলছে? না। বলছে কারা? ইমামরা। তা তোমার তো ইমাম মানা না যায়, তাই সহিহ হাদিস মানবা কিভাবে? জালিয়াতিরে বুঝতে হবে আপনাদেরকে, এই খ্রিস্টানের দালালরাও কিছু ইখতলাফি মাসাল আপনাদের সামনে নিয়ে আসছে, এই খ্রিস্টানদের দালালদেরকে ধরতে হবে। দেখেন কেমনে ধরি, শোনেন ভালো মতো। তা আমি যদি বলি যে আল্লাহ সহিহ হাদিসের ব্যাখ্যা দেয় নাই, আল্লাহর রসুল ব্যাখ্যা দেয় নাই, দিছে কারা? তো ইমাম মানা তোমার কাছে তো শিরক, আর ইমাম যদি না মানো তাই সহিহ হাদিস মানতে পারবা না, আর তুমি তো সহিহ হাদিস মানতে চাও, তাই সহিহ হাদিস মানতে গেলে কি মানা লাগবে? তা আমাদের সাথে তোমার পার্থক্য কোথায়? তো দেখি হয়ে গেলাম, কি কথা বলেন না কেন? দেখেন মানতেছে ইমাম আর মুখে দাবি করে ওই আগেই বসে হাল হাদিস এরকম নাম, কাজের সাথে মিল নাই, এই বক্তব্যের সাথে কাজের সাথে মিল নাই, বসেন। তাহলে দেখেন সহিহ হাদিস মানতে গেলে কি মানা লাগবে? শোনেন, যদি আপনাদের কাউকে বলে দেখো এটা বুখারীর মধ্যে আছে, কিসের মধ্যে আছে এই হাদিস? মুসলিমের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? অমনি আপনি কি বলবেন? না আমরা তো তোর মুখ বুখারি তোর মুসলিম, আমি বুখারি মুসলিম মানি তো না, কি বলবেন? আমি বুখারিও মানি না মুসলিমও, তাহলে কেন ভাই তোমার কথা অনুযায়ী আমি মানি না? কারণ কি, আমি তো মানবো আল্লাহ আল্লাহ রসুলকে, কাকে মানবো? আর আল্লাহ আল্লাহ রসুল কোথায় বলে না বুখারি মান মুসলিম মান? এ আল্লাহ আল্লাহ রসুল বলে নাই, কাজে আল্লাহ আল্লাহ রসুল যেহেতু বুখারি মানতে বলে নাই মুসলিম মানতে বলে নাই, তাই আমি বুখারি মানবো কেন? কি কথা বলেন না কেন? আমি মুসলিম মানবো কেন? তাই বলতে পারেন যে বুখারি তো সহিহ হাদিস বিদায়, কিন্তু বুখারি সহিহ হাদিস তো আল্লাহ বলে নাই রসুল বলে নাই, বলছে তো মানুষ ইমামরা, তো ইমাম মানে তো নাজায়েজ। আহ আরে মানুষ রে, কত বড় ধোকাবাজ! বসেন, কত বড় ধোকাবাজ, কি কথা ঠিক না? শোনেন, বলবেন হুজুর আমিন হাদিসের মধ্যে আছে কি নাই? আমি আছে, রফুলিয়া দাইন আছে, কিরাত কল্পল ইমাম আছে, হাত ভাঙা ইখতলাফ আছে, আছে না না আছে সেটা পরে দেখবো। আমরা বলি মানসুখ, আমরা বলি রাজে, তোমরা বলো মারজু। যদি তাই হয় আমরা মূর্খ মানুষ, কোনটা আছে কোনটা নাই, কোনটা মানসুখ কোনটা নাসেক, কোনটা রাজে কোনটা মারজু, এটা আমাদের মতো জ্ঞান নাই। কিন্তু তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই, কোনো বিভেদ নেই, তুমি কখন কোন জায়গায় কীভাবে বসবা আমাদের আলেমদের সাথে, কি কথা ঠিক না? এই না বসা পর্যন্ত মসজিদে যদি আমিন চিল্লাই উঠে বলো অমনি ঘাট ধরে বাড়ি করে দেবেন, আর কোনো কথা নাই, কোনো কথা নাই। শোনেন,
ওরা বহুত বড় কথা বলবে যে সৌদির আমিন দেখছি না জোরে, এখানে অসুবিধা কি? সৌদির আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না, মনে রাখতে হবে আপনাদেরকে। বলে কেন? আচ্ছা বলেন তো, ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক অস্ত্র না ভিন্ন অস্ত্র? ডাক্তারের ছুরি আর ডাকাইতের ছুরি এক ছুরি না ভিন্ন ছুরি? কেন? একই ডিজাইন একই কোম্পানির, ভিন্ন হবে কেন? কথা বলেন না কেন, ভিন্ন হবে কেন? উদ্দেশ্য ভিন্ন। ডাকাইতের অস্ত্র মানুষকে খুন করার জন্য আর পুলিশের অস্ত্র মানুষকে হেফাজত করার জন্য। ডাক্তারের ছুরি মানুষকে হেফাজত করার জন্য, ডাকাইতের ছুরি মানুষকে খুন করার জন্য। সৌদির আমিন আহমদ ইবনে হাম্বলের আমিন মাসালার আমিন, আর বাংলাদেশের আমিন ঝগড়ার আমিন ফিতনার আমিন। যদি বাহ্যিক দৃষ্টি এক, উদ্দেশ্য ভিন্ন। ওরা আমাদের মধ্যে ডিভাইডেড করার জন্য আমিন জোরে পড়তেছে। আর সৌদি আরব মাসালার কারণে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ বলেন জোরে আমিন পড়বে, এই কারণে, ফিতনার কারণে না। এর জন্য খবরদার, কোনো লামুজহাবি যদি এখানে আপনাদের সামনে এই সমস্ত মাসআলা নিয়ে ইখতিলাফ করতে আসে, অমনি বলবেন কবে কোন জায়গায় বসবি, আগে লেখ ইসলামে দস্তকাত কর, তারপর জোরে আমিন পড়বি, না তো আমাদের মসজিদে ঢুকতে পারবি না। কি আমরা বসতে চাই? সমস্যা কি? পরিষ্কার, আমরা বসতে চাই। এই ফিতনা, এই বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করবো না। আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক কালামে পাঁকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে মজলিসে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রক্রিয়ার লোক আমরা এখানে আসি, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ মূর্খ, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি কেউ জাসদ, কেউ চরমোনাইকে মোহাব্বত করি কেউ ঘৃণা করি, হরেক মতের হরেক ধরনের লোক আমরা এখানে আসি। কি কথা ঠিক না? কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা, কয়টা গ্রুপ? আমার কথা না, আল্লাহ পাক নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল আর একদল? আওয়ামী লীগ নাই, বিএনপি জাতীয় পার্টি, চরমোনাই, শর্ষিনা, সবশেষ গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি লোকের ধরন দুনিয়াতে কেমনে হবে কি হবে, আর জাহান্নামী ধরন কি হবে? আল্লাহ নবী ছোট্ট হাদিসের মধ্যে বয়ান করেন, আর দুনিয়া সিজদুল মুমিন আর জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। হাদিসটা ছোট্ট, ব্যাখ্যা মারাত্মক। জেলখানা কাকে বলা হয়? তার যার মধ্যে তিনটা গুণ থাকে, কয়টা গুণ জোরে বলেন? তিনটা। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। হ্যাঁ, যেখানে মানুষ যদি যায় ইচ্ছে অনুযায়ী, তার নাম জান্নাত। তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে বের হইতে চায় না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, মনে যা চায় তাই করা যায়, তার নাম কি? তা দুনিয়া মোমেদের জন্য কি? তার মানে ইচ্ছা অনুযায়ী কাজ করতে। যেমন আসামি তো মনে চায় গোসল করার জন্য, কিন্তু জেলারের আইন নাই। আসামির তো মনে চায় বিরিয়ানি খাওয়ার জন্য, জেলারের আসামি তো মনে চায় ছোট বাচ্চাটাকে দেখার জন্য, কিন্তু জেলারের আইন নাই। মোমেন কোথায় আছো? টুপি খোলতে মনে চায় কিন্তু আইন নাই। আমরা খুলতে পারি না তা না, এটা কিন্তু জন্মগত আমাদের মাথায় সেট হয়ে আসে নাই। আমরা কিন্তু যারা টুপি পরছি পরে পরছি, খুলতে পারি না তা না, খুলি না। কথা বলেন না কেন? খুলতে পারি কিন্তু খুলি না। বাতাস দেন, আমরা কি দাড়ি কাটতে পারি কি পারি না? কিন্তু কারেক্ট কি নাই? প্যান্সার পড়তে পারি কি পারি না? কিন্তু পড়ি না। কেন?
তোমরা মেয়েদের সাথে আড্ডা মারো, আমাদের মন চায় কি চায় না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। অনেকে অনেকে মনে করে গেলে চায় না, মানে চায় না মানে মানে আসামির কি বিরিয়ানি খেতে মনে চায় না? কিন্তু কি নাই, মেয়ের সাথে কথা বলতে মনে চায় না? কিন্তু কি নাই, আমারও মন চায় না তা না, চায় কিন্তু কি নাই, এই এইটা বুঝতে হবে। এখানে ভুলটা করি, এখানে যদি আমার মনই না চায় তা আমি তো ফেরেশতা, আমি কি তা আমি তো ফেরেশতাদের মতো হয়ে যেতাম, আমি তো দামি কেন? ওয়ালাকাদ কাররামনা বানী আদমের কারণ তো এখানে, ফেরেশতাদের মনই চায় না আর বনী আদমের মনে চায় কিন্তু মাওলার ভয়ে করে না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, মেয়েদের সাথে আড্ডা মারতে কিন্তু গান শুনতে কিন্তু আওয়ামী লীগ বিএনপি করিয়া ক্ষমতা যাওয়ার মন মাঝে মাঝে সৃষ্টি হয় কিন্তু কি নাই, চুরি ডাকাতি করিয়া ধনী হইতে মনে চায় কিন্তু কি নাই, পাশের দোকানদার দুই নাম্বার মাল এক নাম্বার বলিয়া রাতারাতি আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে, আর আমি সত্যনিষ্ঠ ব্যবসা করিয়া ঠিক মতো ঘরের বাজারও করতে পারি না, মন চায়। ৭৫ বছর বয়স কিন্তু দাড়ি কাটিয়া ৪০ বছরের যুবক সাজতে মনে চায় কিন্তু আলহামদুলিল্লাহ, বয়ান বুঝলেন, এই বয়ান বুঝা। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, মনে চায় কিন্তু মাওলার কাছে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, করা যাবে না। আমি কেন দেখো নবী ইউসুফ আলাইহিস সালাতু আছে কি বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্না আন-নাফসা লা'আম্মারাতুন বিসু ইল্লা মা আয়মান ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহু আকবার, কে বলেন? নবী ইউসুফ। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমাকে পবিত্র মনে করি না, ইন্না আন-নাফসা লা'আম্মারাতুন বিসু, আমার নফসে আম্মার আমাকে সবসময় গুনার কাজ আদেশ করে, ইউসুফ এইটা কর এইটা কর এইটা কর ওইটা কর, কিন্তু এই গুনার আদেশ থেকে কেউ বাঁচতে পারে ইল্লা মা রাহেমা রব্বি, একমাত্র আমার মাওলায় যাকে রহমত না করে। সাবাকাত রহমাতি আলা গজাবি, আল্লাহু আকবার। এ যুবক বাবারা, বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আজকে আমার যে যুবকরা অল্প বয়সে দাঁড়ি রাখছে ওদেরও মাঝে মাঝে মন চায় দাঁড়ি কাটতে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া এশক এবং মহাব্বতে পড়িয়া দাঁড়ির মধ্যে পোষ লাগায় না। আমাদের মনে চায় টুপি ছাড়তে কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া ছাড়তে পারি না, পারি না, মহাব্বতে পড়িয়া গেছে। তুমি কি দেখো নাই কোন বাড়ি ব্রাজিলের সাপোর্ট করে, আর্জেন্টিনার সাপোর্ট করে? মুখে বলার দরকার নাই, তার বাড়ির রং দেখলেই বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। মুখে বলার দরকার, ওর পোশাক প্রমাণ করে এটা আর্জেন্টিনার সাপোর্টার, ওর বক্তব্য প্রমাণ করে এটা অমুক খেলোয়াড়ের ভক্ত। যদি আর্জেন্টিনার সাপোর্টারদেরকে বাড়ি দেখলেই বোঝা যায়, তাদের পোশাক দেখলে বোঝা যায়, তাই মদিনা ওয়ালার কে আশেক, মদিনা ওয়ালার কে ভক্ত, তার বাড়ি দেখলে বোঝা যায়, তার পোশাক দেখলে বোঝা যায়, তার রং দেখলে বোঝা যায়, এটা মদিনাওয়ালার আসে। সাটকি সারাম বাদ দাও, ফাইজলামি বাদ দাও, প্রেমের রং ভাসবেই, মোহাম্মদ চাপা দেয়া যায় না, মোহাম্মদ চাপা দেয়া যায় না। আমার নবীর যারা আসে, আমার নবীর যারা মোহাম্মদ করে, কোনোদিন চাপা দেয়া যায় না, বের হয়ে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্না আন-নাফসা লা'আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দারায় মা বোনেরা, আমাদের মন চায় কিন্তু মাওলার ভয় করি না, কারণ ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ বাব ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদমা কওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজ মিজান ওজন করা হবে। ওনাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আমার মাওলা ফক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে ইনসাফের মিজান, ইনসাফের তরজ কায়েম করবে, পাল্লা কায়েম করে ইনসাফের পাল্লা। ওয়ান্না আমালা বানি আদম কওলাহুম ইউজান। বনি আদম বানে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, যত কথা যত কাজ করছে সব কিছু ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, মন চায় না, তা না মন চায়, একটু মনকে বাধা দাও। ওরে মন, তুই যতই চাও না কেন, আমার আল্লাহ চায় না, আমার রসুল পছন্দ করে না। হে নফসে শয়তান, তোর কথা মনে চলতে পারবো না, আমি টুপিও নামাইতে পারবো না, দাঁড়ির মধ্যে পোষ মারবো না, আমি লম্বা জামা সারতে পারবো না, আমি বিপদ অবস্থায় চলতে পারবো না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো দল করতে পারবো না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে মৃত্যু জামা সার খেয়ে পড়িয়া যাইতেই পারো, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যু আসার খাইয়া পুড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, আমার জুয়ান, আমার যুবক, ও কলেজের মধ্যে টুপি লাগাইয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পুড়িয়া মাথা টেকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখে ইউনিভার্সিটির মধ্যে গেছে, ওর সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিরে দোষ, রাজাকার সাজনি কবে, আলবদর সাজনি কবে, ভেসাল ধরলি কবে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার এই যুবক লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছে, পথের মধ্যে কত টিটকারি ফাজলামি সহ্য করছে, যে হুজুর রাই কাপড়ের দাম বাড়াইল, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই, কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবককে আমি কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা দান করছি, কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক বসে ইন্নিয়া খাফুল, আমি মাওলাকে ভয় করি, আমি মাওলাকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার বড়লোক এমন কোনো গুণা নাই যে এই গুণা সে করতে পারতো না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়া গুণা করতে পারতো, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুণার কাজের কাছেও যায় নাই। দেখ এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাঁ 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 শব্দ করছে, এত ক্ষুধার্ত অবস্থায় এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, মাঝে মাঝে তার চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ এই মহিলার মধ্যে বারবার পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপদ অবস্থায় রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমার মাওলাই পছন্দ করে না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। আমার এই যুবককে আমি কত জ্ঞান দান করছি, কত যোগ্যতা আমি দান করছি,
ও বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করলে ও এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, প্রাইম মিনিস্টার হইতে পারতো, কিন্তু সমস্ত দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারিয়া সে আবার মাওলার ধরে যোগ দিয়ে দিছে। এত সাধনা করে কোন জান্নাত খানে খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যু একটু ধৈর্য ধারণ করো রে বাবা, একটু অপেক্ষা করো। আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে আমার এই যুবক, আমার এই মুরব্বী, আমার এই মহিলা, আমার এই ধনী, আমার গরিব, আমার অসুস্থ এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, হঠাৎ আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাদের রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুহ বের হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফসুল ফরাশ সুবিনাল জান্না, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দুরা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই আমতের ময়দানে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে, আল্লাহ পাক কালামে পাখের মধ্যে কি বলে শুনেন, ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কেয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরা, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করতে গিয়া কত ফজরের সময় দৌড়াদৌড়ি করছে, কত জোহরের নামাজে হাজিরা দিছে, খেলা বন্ধ করিয়া মাওলাকে আসরের নামাজে কত সেজদা করছি, খেলা বন্ধ করিয়া মাগরিবের নামাজ আমি হাজিরা দিতে ভুল করি নাই, এশারের নামাজ না পড়ি আমি ঘুমাই নাই, কত টিটকারি ফাজদা আমি সহ্য করছি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া না, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা দৌড়াদৌড়ি শুরু করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন পাগলের মতো আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সিজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদা 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুঁশ থাকবে। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। জান্নাতের মধ্যে যত নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আমার মাওলার দিদার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই, কোনো বিভেদ নাই। ও মা, তুমি তোমার কবরে রওনা করছো আমার বাবা, তুমি তোমার কবরে রওনা করছো আমার যুবক বন্ধু, তুমি তোমার কবরে রওনা করছো। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক যে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া জেনা বিবেচনার মধ্যে লিপ্ত হইয়া গাঁজাইয়া বা মদ পান করিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদারও ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউদাউ দাউদাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাথা আসবনে পাঁওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রু আর বাইর হইতে চাইবে না, রুটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিসসালামের দিকে রুটা করুণ দৃষ্টিতে তাকাইয়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, আমি কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, আমার গুলশান বাড়িতে বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটাইয়া দেব। কিন্তু এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার নাইনের ছাত্র বাবারা, এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির লাশ কান্দে নাও নাই? এ বড় ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কোথায় রওনা করছো? ভাই আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, পরীক্ষা দেওয়ার সুযোগ দাও। ভাই আজরাইল, রেজাল্ট শোনার সুযোগ দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, গোনা চিবা মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, আর গুনার কাজের কাছেও যাব না, তওবা করব করব, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, ইবাদত করবো, সারা দিন খাইবো না, সারা দিন রোজা রাখবো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকুম মিনাস সালিহিন। আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাবো, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে, আমাকে তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিসসালাম, খবীস, আমার মাওলা কি কালামে পাক মনে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআজালুহা ইযা জাআজালুহা। আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না,
আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসালাম গোশায় রুডার করে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়ে দিও। আল্লাহ হেদায়েতের মালা না পরে এখান থেকে কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবার দুনিয়ার খেলা শেষ হইয়া গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে নেয়ার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাইবে। দুই দিন আগে হোক দুই দিন পরে হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। যখন নাফরমান বদমাস বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাস বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কত খেলাধুলা করছি, কত গল্প করছি, আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই দয়াও নাই? বাবা ডাক দেবে, আমার ছেলে বিদেশে থাকিয়া তোদের জন্য আমার জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদেরকে ভালো রাখার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমার মুখের মধ্যে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না? এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভাগ রয়েছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউদা করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লে দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইত, ওই নাফরমানকে ফাঁড়াইয়া দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত, নাফরমানকে কেউ কাঁপন তাপন করতে পারত না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই, এমন কোনো হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আজাবের বয়ান নাই রে বাবা। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের নিকট থেকে রওনা করলেন, কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে আজাব চলতে আছে, একজনে গিবা শিকায়ত করিয়া বেড়াইতো আর একজনে প্রসাব থেকে হেফাজত করতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহ একদিন এক জায়গার থেকে যাইতে আসেন, কারি সাহেব বলতে যে হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান, এ বড় মেয়ার দলেরা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও, কবরে গেলে বড় লোক গিরি চলবে না। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহ যখন কবরের কাছে দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছেন। আমার দাদাজান যখন মোনাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া শুয়া রয়েছে, ওই শুয়ারের জিবরা টানিয়া নাবিস্তার করে ঝুলাইয়া ফালাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গল থেকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পর বলে, কারি সাহেব একটা হারামখোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড় করাইলেন? আল্লাহ তুমি মাফ না করিয়া কাউকে কবরে নিও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফালাইছ, দুনিয়ার চিন্তা করতে করতে হ্যাঁ কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছ, তাই আমাদের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায় বা উত্তপ্ত হইয়া যায়, কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না, ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। কিয়ামতের ময়দানটা কাত বিহান একবার লাল চামড়ার মতো পুরিয়া হং 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 করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবো না, মানুষ শুধু লাফাই দিয়ে রাখবে। ওইদিকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 সিকাল লাগানো হবে, এক একটা সিকেলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকা দুতামাই গিয়া জমিন আল গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা পজ্জানা নাযিরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফলাইবে, জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো 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 আওয়াজ করতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি আদম সাল্লাল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কফল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছলা গাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না, কোন স্ত্রীর ভালোবাসায় পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে উপকার করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু সব লাপাত্তা হইয়া যাবে,
আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে নিয়াত করে মন, স্ত্রী বাজার হয় হোক, বন্ধু যায় যাক, সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়া দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাতক্যাত ক্যাতক্যাত করে পিছন দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিব গো এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ তুই কবুল করিও না, আল্লাহ তুই কবুল করিও না। এ নেমুখ হারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চেহারা শুকিয়ে যায় চোখে পানি আসে, অথচ আখেরাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মৌয়া কবর কিয়ামত মিজান পৌঁছে না, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, তখন চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলা নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে, হাসছে আর কানছে, শুইয়া শুইয়া কত কান্না কানছে। এরপরও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিল, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র সুখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ ও মাওলা তুমি এত মেহরবান, তুমি এত দয়াবান, তুমি তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তোমার বন্দাকে তুমি মাফ করতে পারো ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফেলাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফেলাইয়া দিও, সব নিকাশ দিয়ে তোমার কাছে যাইতে পারবো না। আল্লাহ বিনা হিসাবে পাশ করাইয়া দিও, বিনা পরীক্ষায় পাশ করাইয়া দিও। আল্লাহ এরপর আল্লাহ পাক সবাই আমলনামাকে ওজন করবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে।
এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়ার জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে এখন আবার নিজেই জবাব দেন, নারুন হাবিয়া, শুনো হাবিয়া কেমন জাহান্নাম, কোনো মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা, ওগুলো সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ ও মাওলা, তুমি আমাদের সবাইকে মাফ করিও মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, আমার উম্মতেরা যখন জাহান্নামের বয়ান শোনো, দুই ফোঁটা চোখের পানি ফেলায় দিয়ে মাওলার কাছে কান্দরল, মাওলা রে ওই জাহান্নামে আমাদের কাউকে নিও না। আল্লাহ জাহান্নামে, জাহান্নামে লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিবরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে, আমার মাওলা ফাক তখন বলবে, ফেরেশতা রে শোন, এই নাফরমানকে দুনিয়ার আমি কত নিয়ামত ভোগ করাইছি, আমার নিয়ামত হিসাব করে শেষ করতে পারবে না। দেখ একটা জেতা মাছ উঠে পাঁচার মাসে, পাঁচারের শুনে মাছটা ব্যাখ্যা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্য হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফালাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাথা লাথি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা সারা রাত্র বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চারা একবার উঠছে আর একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্মা খুঁয়ার ডাক দিয়ে বসে, মা গো আমার জিভটা গলা শুকিয়ে গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীরা ডাক দিয়ে বসে, আমার বাচ্চা মাওলা আমাদের বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবি। এ ফেরেশতারে, গাভীর বাচ্চার দুধ বাচ্চাকে না খাওয়া আমি বনি আদমকে খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামে যখন ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাজা উনিফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত খেরা পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মতো ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে, হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না,
বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনার কিসের ট্যাগ পড়ছে, আপনি কেনই বা আমার হাতে ভাই ধরতে চান। বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসা, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সাথে পানির থেকে উঠবা। ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কত আল্লাহ ফকের বান্দাবাদি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, বেপর্দায় মজা পাইয়া, নারী কাটায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাঁজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই ওমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবা রে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিটকারী, কত টিপ্পনি, কত ব্যঙ্ক করে রে বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার খামের কাছেও কেউ যায়ও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল, শেরেক, বিদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।